আসসালামু আলাইকুম। আচ্ছা, সর্বশেষ আরেকটু জিনিস দেখা যায়, সেটা হচ্ছে আমরা যে অথ করলাম, তো লারাভেলের শুধু এই অথ ক্লাস যেহেতু আমরা অথের ইনফরমেশন গুলো দেখতে পারি, ঠিক না? তো আমরা দুইটা জিনিস একটু দেখে যাই। সেটা হচ্ছে আমাদের যে কাস্টম লগ ইন ছিল, সেটা দিয়ে আমরা কিভাবে ইউজার মানে অথেন্টিকেট ইউজার ইনফরমেশন গুলো দেখবো, আর কিভাবে হচ্ছে এই এটা কি বলা যায় আপনার এই মানে লারাভেলের যে অথ ক্লাস ওইটার গুলো কিভাবে দেখবো, ঠিক আছে? তো সেক্ষেত্রে হচ্ছে আপনি যেটা করতে পারি, আমরা প্রথমে যেহেতু লারাভেল দিয়ে রিসেন্ট কাজ করা হয়েছে, আমরা লারাভেল দিয়ে ইউজার ইনফরমেশনগুলো একটু দেখি। তো ধরেন আমাদের ইউজার ইনফরমেশন কী কী আছে, আইডি আছে, নেম আছে, ইমেল আছে। হ্যাঁ, তো আমরা ধরেন এই তিনটা জিনিস দেখতে চাই। তো সেক্ষেত্রে আপনি যদি এখানে যান আমাদের ইউজার ব্লেডে, হ্যাঁ ইউজার ব্লেডে যদি যান, ধরেন আমরা এখানে অল ইউজারের জায়গায় আমরা ইউজারের নেমটা দেখতে চাই। হ্যাঁ, অল ইউজার সিন বাই, হ্যাঁ সিন বাই হচ্ছে কি, আপনি যদি এইভাবে ইউজ করেন অথ ইউজার আইডি, হ্যাঁ তো এটা দিলে যেটা হয়, দেখেন আপনার রিলোড যদি দেন, দেখেন বাই ওয়ান, হ্যাঁ যেহেতু আইডি দিচ্ছি আইডিটা আসছে, যদি দেন নেম আসছে এটা, দেন এইভাবে যদি আপনি আরো কিছু দিতে চান, ধরেন এতটুকু কপি করেন এলপি অথ ইউজার দিলেন ইমেল, ইমেল দিলে এটা শো করবে। এখন দেখেন আপনি যদি এখান থেকে রিলোড দেন, দেখেন আপনার নেম আর ইমেলটা শো করতেছে এখানে। হ্যাঁ, দেন কথা হচ্ছে এটা তো লারাভেলটা শো করতেছে, ঠিক না? তো আমরা যেটা করছিলাম ওইটা কিভাবে শো করাইতে পারি, ঠিক আছে? তো সেক্ষেত্রে যেটা করতে পারেন, একটু আমরা ব্যাকে যাই, ঠিক আছে? আমরা চেক অথে যেটা করি, ধরেন আমরা এতটুকু কপি এটাকে আনকমেন্ট করি, এটাকে আনকমেন্ট করি, আবার চেক লগ ইনে সেম কাজটা করি, সেটা হচ্ছে অথ চেকের জায়গায় আগেরটাই রাখলাম আর কি, ঠিক আছে? আর সব কিছু ঠিকঠাক যদি থাকে, এখন আসেন কোথায় যাবেন, সেটা হচ্ছে এই যে কাস্টম কন্ট্রোলারে। হ্যাঁ, তো কাস্টম কন্ট্রোলারে আমরা এখানে চলে যাই, আবার সেশন অল অথ লগ ইন দিচ্ছেন, এখানে আবার কুটটা রাখেন, তো অথ লগ ইনটা থাকুক, সমস্যা নেই, দুইটাই থাকুক, দুইটাই কাজ করবে একসাথে, মানে অথেরটাও থাকবে আমাদেরটাও থাকবে আর কি, সমস্যা নেই। সেশন পুট এটাও রাখলাম, সেশন পুট দরকার না, আমরা তো কোনো ইউজার রেজিস্ট্রেশন করতেছি না, হ্যাঁ শুধু জাস্ট লগ ইন সাবমিটে কাজ করলে হবে। তো লগ ইন সাবমিট এখন কি হবে, লগ ইন সাবমিটে দুইটা কাজ হবে, একটা হচ্ছে আপনার লারাভেল লগ ইনও হবে, আমাদের লগ ইনটাও হবে। হ্যাঁ, তো দুইটা কাজ দেখি আসলে হয় কি না। আগে আমরা যদি এখান থেকে লগ আউট দিই, কোনো এরর নাই, লগ ইন হয়েছে, সুপার অ্যাডমিন দিয়ে লগ ইন করলাম, করার পর দেখেন এখানে আসতেছে। এখন আমরা দেখি যে আসলে আমাদের যে ভেরিয়েবলটা মানে সেশনে যে আমরা ভেরিয়েবলটা রাখছি ওই ভেরিয়েবলটা এখানে আছে কিনা, সেক্ষেত্রে দেখেন এখানে যদি ডিডি করেন, ডিডি সেশন সেশন অল, মানে সেশন ক্লাস যদি ইউজ না করেন সেশন ফাংশনটা ইউজ করতে পারেন, এটাও কাজ করবে। দেখেন এই সেশন ক্লাসটা কাজ করছে, যে দেখেন অথ ইনফোটা দেখেছে। হ্যাঁ, অথ ইনফোতে আমাদের সব কিছু আছে, মানে আমরা চাই যে এই আমাদের ইউজার ইনফো থেকে ডেটাগুলো দেখবো। তো সেক্ষেত্রে যেটা করবেন, প্রথমে হচ্ছে এটাকে আনকমেন্ট করেন, ডিডিটা আনকমেন্ট করেন, আনকমেন্ট করে আপনি এখানে আসেন। তো এখানে এসে দেখেন আমরা লগ ইন ব্লেড না, আমরা যাবো হচ্ছে ইউজার ব্লেডে, ঠিক আছে? ইউজার ব্লেডে যাওয়ার পরে এটাকে নামান, একটা আনকমেন্ট করেন, নিচেরটাকে ধরেন নিচে নিচে নিলাম। তো সেশন যেহেতু একটা গ্লোবাল ভেরিয়েবল, ঠিক আছে, এটাকেও এখান থেকে এভাবে নিতে পারেন, দিলেন যে সেশন এলপি দিবেন, এলপি দিয়ে সেশন দিলেন, দেওয়ার পর হচ্ছে কি আমাদের এটার নাম কি ছিল বলেন তো, গেট ইউজার ইনফো। হ্যাঁ, ইউজার ইনফোর মধ্যে কি আছে, ইউজার ইনফোর মধ্যে আছে আমাদের নেম। হ্যাঁ, তা আমরা দেখি যে আসলে নেমটা দেখায় কিনা, রিলোড দেন, দেখেন এই নেমটা দেখেছে, দেখেছে। এরপর দেখেন যদি আপনি চান এখন ইমেলটাও দেখবেন, ইমেলটাও দেখেছে। হ্যাঁ, কিন্তু এই জিনিসটা ধরেন একটু বড় হয়ে গেছে। হ্যাঁ, আমরা ধরেন আপনি চাচ্ছেন একটু স্মার্ট হইতে, যে না এই জিনিসটা আমাদের ভালো লাগতেছে না, এখানে অথ যেমন অথ ইউজার নাম, এটা অনেক জিনিসটা জোস লাগতেছে, ঠিক না? জিনিসটা একটু সুন্দর, তো আমরা চাই ধরেন যে এখানে ওই জিনিসটা করতে, যে হ্যাঁ আমরা যখন এখানে কল করবো তখন হচ্ছে যে এখানে অথ ইউজার যেরকম থাকে এরকম থাকবে। তো এইগুলোকে বলা হয় সাধারণত হেল্পার ফাংশন বলি আর কি আমরা, ঠিক আছে, লারাভেল হেল্পার ফাংশন। তো হেল্পার ফাংশন কীভাবে তৈরি করবো, এই হেল্পার ফাংশন মূলত হচ্ছে একটা কন্ট্রোলার বলতে পারেন, বলছে একটা কন্ট্রোলার ক্লাস। হ্যাঁ, তো আমরা ধরেন যে এখান থেকে দিলাম, ধরেন একটা মানে আপনি যে কোনো ক্লাসকে হেল্পার ফাংশন বানাতে পারেন, বা হচ্ছে হেল্পার কন্ট্রোলার বানাতে পারেন, একটা কমন ইউজ দেখায়, এটা হচ্ছে মোটামুটি একটু সহজ হয় আর কি, ঠিক আছে? ধরেন আপনি কীরকম করবেন, এটাকে আমরা কন্ট্রোলার তৈরি করি, টিএসপি আর্টিসান
পিএসপি আর্টিসান দিলাম ধরেন হচ্ছে কন্ট্রোলার, তো আমরা দিলাম যে হেল্পার, বা হচ্ছে দিলাম আমরাই একটা বানাই সেটা হচ্ছে দিলাম কি সি অথ, আমরা তো কাস্টম অথ আর কি সি অথ। ওকে তো সি অথ নামে একটা কিছু বানাইলাম, তো কন্ট্রোলারও দিতে পারেন, কন্ট্রোলার দিলে বড় হয়ে যাবে, আমরা বলছি আমরা ছোটোই রাখবো। হ্যাঁ তো অথ নামে যদি একটা ক্লাস আছে আমরা এটা ইউজ করলাম না, আমরা ধরেন যে সি অথ ইউজ করলাম, তো সি অথ ইউজ করার পরে আপনি কন্ট্রোলার চালিয়ে দিতে পারেন নাও দিতে পারেন, যাই দেন ওটি ক্রিয়েট হবে। তো দেখেন সি অথটা ক্রিয়েট হয়েছে, এই যে এখানে সি অথটা ক্রিয়েট হয়েছে। তো এটা কি করতে হবে, এটা হচ্ছে এই যে যেটা করবেন সেটা হচ্ছে কার্নেলে যাবেন। হ্যাঁ তো কার্নেলে যাওয়ার পর দেখেন এটা কার্নেল না, এটা হচ্ছে অ্যাপ সার্ভিস প্রোভাইডার। আচ্ছা কন্ট্রোলার তো তৈরি হইলো, কন্ট্রোলার তৈরি হওয়ার পর কন্ট্রোলারটা ধরেন আছে কোথায় আমাদের সিওথ নাকি, এখন সিওথটাকে গ্লোবালি ইউজ করার জন্য ইউজ করতে হবে। নর্মালি দেখবেন আমরা প্যাকেজগুলো ইউজ করলে কী করি, প্যাকেজগুলো ইনস্টল করার পরে আমরা হচ্ছে অ্যাপ ডট পিএসপিতে যে অ্যাপের মধ্যে কনফিগের মধ্যে যে অ্যাপ ডট পিএসপি সেখানে আমরা কী করি প্রথমে কানেক্ট করি, যাতে হচ্ছে সেটা সবগুলো কন্ট্রোলারে অথবা সব জায়গাতে এটা ইউজ করা যায়, ঠিক আছে। তো আমরা সেই কাজটা করবো এখানে যে ভিউয়ের নিচে যে কাজটা করবেন, এখানে হচ্ছে সিওথটা দিলাম, দেওয়ার পরে হচ্ছে এখানে হচ্ছে লিঙ্কটা বলে দিতে হবে এটা আছে কোথায়। তো এটা আছে ধরেন আমাদের স্ল্যাশ দিবেন, দেন অ্যাপ, অ্যাপের মধ্যে আছে কি কন্ট্রোলার, দেন আছে কি দেন আছে হচ্ছে ধরেন সিওথ। হ্যাঁ তো এই ক্লাসটা ইউজ করলে যেটা হবে, সে এই ক্লাসের মধ্যে যতগুলো আপনি ফাংশন ইউজ করবেন সবগুলো গ্লোবালি যে কোনো জায়গা থেকে আপনি অ্যাক্সেস করতে পারবেন। তো এটা কীভাবে করবেন, এটা হচ্ছে দেখেন আপনি যদি সিওথে যান, এখানে ধরেন আমরা একটা ফাংশন তৈরি করতেছি, তো আমাদের ফাংশনটা হবে কি, ফাংশন হবে ধরেন হচ্ছে fn, তো আমরা এটাই দিলাম যে অথ ইন অথ ইনফো। তো অথ ইনফো দেওয়ার পর সেটাই কী করতে হবে, সে হচ্ছে রিটার্ন করবে। হ্যাঁ রিটার্ন করবে কাকে, সে রিটার্ন করবে হচ্ছে আমাদের এই যে সেশনের মধ্যে যে ইউজার ইনফোটা ছিল। ওকে সে হচ্ছে এই ক্লাসটাকে বা হচ্ছে সেশন থেকে এই যে আমাদের একটা কী ছিল ওই কীটাকে সে হচ্ছে এই ফাংশনের মাধ্যমে রিটার্ন করবে, আর এই ফাংশনগুলোকে সবসময় স্ট্যাটিক্যালি রিটার্ন করতে হবে, স্ট্যাটিক ফাংশন হিসাবে আপনাকে ইউজ করতে হবে। তাহলে হচ্ছে আপনি সিওথ থেকে এই এই ইউজারটাকে বা হচ্ছে এই ফাংশনটাকে কল করতে পারবেন। ওকে তাহলে হচ্ছে প্রসেসটা একটু আরেকবার দেখেন, আপনি একটা কন্ট্রোলার তৈরি করবেন, তো কন্ট্রোলার তৈরি করার পর এটাকে কী করবেন, এটা হচ্ছে যে কনফিগ ডট পিএইচপি, কনফিগের মধ্যে অ্যাপ ডট পিএইচপি আছে ওখানে এই যে অ্যালাইস যে পার্টটা, হ্যাঁ অ্যালিসেস, অ্যালিসেসের মধ্যে সবার শেষে অ্যাড করতে পারেন অথবা উপরে নিচে যেখানে অ্যাড করেন আপনার সুবিধা, তো শেষে এখানে অ্যাড করতে পারেন, এখানে হচ্ছে শুধু লিখে রাখবেন হেল্পার ফাংশন। ওকে তো এই ফাংশনগুলোকে হেল্পার ফাংশনই বলে, কারণ এগুলোর মাধ্যমে অনেকগুলো কাজ যে কোনো জায়গা থেকে করা যায়, এগুলো ইম্পোর্ট না করলেও চলে, ঠিক আছে। তো সিওথটা ইউজ করলাম, সিওথ থেকে আমাকে কী করতে হবে, সিওথ থেকে এই ফাংশনটাকে আমাকে কল করতে হবে, ক্লাস বেশি হয়ে গেছে অনেক, এই সিওথ থেকে এই যে অথ ইনফোটাকে আমার ইউজ করতে হবে। তো আমরা যাই ইউজার্সে, হ্যাঁ ইউজার্সে যাওয়ার পর আমরা দেখি আসলে এটা ইউজ করা যায় কি না, তো আমরা এই দুটাকে অফ রাখি, অফ রেখে হচ্ছে আমরা এখন এটা ইউজ করবো না, আমরা ইউজ করবো হচ্ছে কি সিওথ কোলন কোলন এই যে অথ ইনফো। ওকে তো অথ ইনফোর মধ্যে হতে অনেক কিছু আছে, আমরা ধরেন এখান থেকে নেমটা দেখতে চাই শুধু, দেখেন আসলে নেমটা দেখা যায় কি না, আমরা যদি এখান থেকে এখানে ক্লিক করি, ক্লিক করে লগ দেখেন এখান থেকে দেখেন সুপার অ্যাডমিন দেখাইছে, দেখাইছে। এরপর ধরেন আমি ইমেল দেখতে চাই, হ্যাঁ ইমেলটা যদি দেখতে চান তাহলে কী করতে হবে, ইমেল দিতে হবে। ওকে তো ইমেল যদি দেখতে চান, ইমেল দেখলেন দেন হচ্ছে দেখেন সুপার অ্যাডমিন এট দ্য জিমেল ডট কম। তো এলে মোটামুটি যে কাস্টম অথেন্টিকেশন সম্পর্কে বাকি সব কিছু, আপনি যদি নিজের সেশন ইউজ করে বা নিজস্ব সেশন ইউজ করে যদি আপনি লগ ইনটা কন্ট্রোল করতে চান তাও পারেন, যদি লারাভেলেরটাও করতে চান তাও পারেন। তো লারাভেলের হচ্ছে যে কাজগুলো করা আছে সেগুলো আপনি নিজেও তৈরি করে নিতে পারেন। হ্যাঁ তো ইভেন মাঝে মধ্যে প্রয়োজন হয় যে আপনি শুধু একটা অথেন্টিকেশন না, মাল্টিপল অথেন্টিকেশন তৈরি করবেন। হ্যাঁ যে আপনি ধরেন একটা সাইটের মধ্যে ইউজারও লগ ইন থাকবে, অ্যাডমিনও লগ ইন থাকবে, মানে মাল্টিপল লগ ইন সিস্টেম কিন্তু আপনি রাখতে পারেন, মাঝে মধ্যে রাখতে হয়, ঠিক আছে। ধরেন আপনি ইউজার একজনই, বাট ধরেন সেম অ্যাপ্লিকেশনে আপনি ধরুন যদি লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম হয় সেম অ্যাপ্লিকেশন আপনি ইউজার হিসেবেও লগ ইন করতে পারেন, আবার মানে অ্যাট এ টাইম লগ ইন হিসেবেও দেখতে পারেন, আবার গেস্ট হিসেবেও দেখতে পারেন। হয়তো আপনি রাউটগুলো চেঞ্জ করতে হবে, কারণ হচ্ছে যে আমাদের যে এই যে লগ ইন পেজটা আছে, হ্যাঁ আপনি একটা দিলেন যে যদি একবার লগ ইন করেন ইয়ে হিসাবে, এটা কী বলে গেস্ট লগ ইন, একবার ইউজ করেন গার্ডিয়ান লগ ইন, একবার ইউজ করেন স্টুডেন্ট লগ ইন, মানে মাল্টিপল লগ ইন অ্যাট এ টাইম আপনি করতে পারবেন। কিন্তু আপনি যদি লারাভেলের লগ ইনটা করেন তখন কিন্তু আপনি কাস্টমটা পারতেছেন না। হ্যাঁ তো এই সুবিধাটা মাথায় রাখবেন, তাহলে হচ্ছে আপনি এই
মানে কাস্টম লগইনের যে সুবিধাটা সেটা নিতে পারবেন আর কি আপনার প্রয়োজনের ভিত্তিতে। তো এটা অনেক প্রয়োজন হয়, তো আপনারা এটা মাথায় রাখবেন। যদি ভিডিওটা দেখে থাকেন ভালো থাকে, ভালো লাগলে অবশ্যই দেখবেন, বারবার দেখবেন, একটু প্র্যাকটিসে রাখবেন, তাহলে হচ্ছে আপনাদের আশা করি কোনো না কোনোভাবে উপকারে আসবে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।